আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস এইটের স্প্রেডশিট অ্যানালাইসিস অর্থাৎ স্প্রেডশিটের ব্যবহার এই অধ্যায়টি নিয়ে কথা বলছি। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ। আমরা ছোট ছোট আলোচনার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাব। অষ্টম শ্রেণীর আইসিটি এবং আমাদের আজকের বিষয়ের নাম হলো ইউজ অফ স্প্রেডশিট। ইউজ অফ স্প্রেডশিট অর্থাৎ স্প্রেডশিটের ব্যবহার। তো স্প্রেডশিটের ব্যবহার করতে হলে আমাদের প্রথমে স্প্রেডশিট সফটওয়্যারটি কীভাবে ওপেন করতে হয় সেটা আমাদের জানতে হবে। তো শুরুতেই আমরা জানবো স্প্রেডশিট সফটওয়্যার হিসেবে আমরা ইউজ করব মাইক্রোসফট এক্সেল। অন্যান্য সফটওয়্যার যেভাবে ইউজ করা হয় ঠিক সেভাবেই আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করব, একদম উইন্ডোজের লেফট বটম কর্নারে স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা দেখো প্রোগ্রাম মেনুর মধ্যে এক্সেল নামে একটা অংশ সফটওয়্যার পাবো। আমরা এই এক্সেল সফটওয়্যারটি ওপেন করব। এক্সেল সফটওয়্যারটি ওপেন করলে এটা আমাদের স্প্রেডশিট সফটওয়্যারটি ওপেন হলো। এই স্প্রেডশিট সফটওয়্যারটি থেকেই আমরা মেইনলি এই স্প্রেডশিটের যাবতীয় ব্যবহারগুলো আমরা শিখবো। তাহলে আমাদের আলোচ্য স্প্রেডশিট সফটওয়্যারটির নাম কি? মাইক্রোসফট এক্সেল। আমাদের আলোচ্য স্প্রেডশিট সফটওয়্যারটির নাম হলো মাইক্রোসফট এক্সেল। তো আমরা মাইক্রোসফট এক্সেল নিয়েই কীভাবে ওপেন করতে হয় আমরা একটা শিখলাম। তো ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু এর কাজের পরিবেশটা সৃষ্টি হবে না। ওপেন হওয়ার পরপর আমাদের একটি স্প্রেডশিট মাইক্রোসফট ওয়ার্ডে যেমন ডকুমেন্ট নিতে হয়, এখানে আমাদের ওয়ার্কবুক নিতে হবে। তো প্রথমেই দেখো, লক্ষ্য করো, একেবারে লেফট সাইডে লেফট টপ এর হোম মেনু তে যে অবশ্যই গুড ইভিনিং উপরে লেখা আছে, গুড ইভিনিং কথাটা তোমরা লক্ষ্য করে থাকবে নিশ্চয়ই, যে খেয়াল করেছো কিনা যে এখানে গুড ইভিনিং কথাটা লেখা আছে। এই দেখো এখানে গুড ইভিনিং একেবারে উপরে, গুড ইভিনিং আমি তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি। গুড ইভিনিং এর ঠিক নিচে দেখো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক লেখা আছে। এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করলে, ক্লিক করলে আমাদের মাইক্রোসফট এক্সেলের একটি খালি ওয়ার্কবুক ওপেন হবে। তো দেখি আমরা ক্লিক করলাম মাইক্রোসফট, তাহলে এই যে বুকটা ওপেন হলো এটাকেই বলা হয় ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক থেকে আমরা এর পরিচিতিটা জানব, তারপরে আস্তে আস্তে আমরা এর কীভাবে ইউজ করতে হয়, এটা আসলে হিসাব নিকাশে কীভাবে ব্যবহৃত হয় সেগুলো বিষয় সম্পর্কে আমরা জানবো। আমরা আজকে শুধুমাত্র একেবারে টপ উপরের এই অংশটুকুর পরিচিতি আমরা জানবো। আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি যে এই যে অংশটা আমি হাইলাইট করলাম, আজকে আমরা শুধুমাত্র এই অংশটা সম্পর্কে জানবো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী নিচের অংশগুলো সম্পর্কে জানবো। তো প্রথমেই দেখো, আমরা একেবারে উপরে বুক ওয়ান এবং এক্সেল লেখা, এটাকে বলা হয় টাইটেল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় টাইটেল। এই যে আমি লাল অক্ষর দ্বারা ইয়ে করেছি, তার মধ্যে টাইটেলের দুটো অংশ আছে ড্যাশ দ্বারা পৃথক করা। লেফট সাইডে হলো টাইটেল ফাইলটার নেম, অর্থাৎ কী নামে আমরা ফাইলটা রাখবো সেই নাম, আর ডান দিকে হলো আমরা কোন সফটওয়্যারটি নিয়ে কাজ করেছি তার নাম। একেবারে টাইটেলের ঠিক বামে একদম বাম পাশে দেখো চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি। আমি একটু হাইলাইট করছি চারটি অপশন। এই চারটি অপশনের মধ্যে প্রথম অপশনটাকে আমরা বলি সেভ বাটন। দেখো লক্ষ্য করো, সেভ বাটন, অন্যান্য সফটওয়্যারে সেভ বাটনটি রয়েছে। দ্বিতীয়টা হলো আন্ডু বাটন, তৃতীয়টা রিডু বাটন, এবং চতুর্থটা হলো একটা ড্রপ ডাউন মেনু, এখানে ক্লিক করলে একটা মেনু বের হয়। তো এই চারটাকে একত্রিতভাবে বলা হয় এই কুইক অ্যাক্সেস বার। এবার একটু ডান দিকে লক্ষ্য করো, ডান দিকে দেখো লেখা আছে সাজেদুর রহমান। আমি একটু দাগাঙ্কিত করে দেখাচ্ছি, সাজেদুর রহমান
সহ এবং ডান দিকে আরও কিছু অংশ রয়েছে। তো আমি সাজিদুর রহমান, অর্থাৎ এটা হলো ইউজার পরিচিতি, অর্থাৎ এই সফটওয়্যারটি কে ইউজ করছে তার পরিচিতি। তোমার কম্পিউটারে হয়তো অন্য কোনো নাম থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।